গাইস, আর আবার চলে এসেছি নতুন ব্লগের সাথে। আর তোমরা টাইটেল থাম্বনেল তো বুঝতে পেরে গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। তো আমি আজ যাচ্ছি দীঘাতে, আর তোমাদের সবকিছু দেখাবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমি এখন ব্যারাকপুর স্টেশন পৌঁছে গেছি। তো এখন যার মর্নিং এর ভিউটা একবার দেখো, ব্যারাকপুর স্টেশনের কি দারুণ ভিউ। আর এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর বাস ধরবো বলে তো এখনো বাস আসেনি আমাদের, তো ওয়েট করছে বাসের জন্য। তো দেখা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কখন বাস আসবে বুঝতেও পারছি না। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, অনেকক্ষণ ওয়েট করছি, আমাদের 6:25 টাইম ঝড়, তো এখনো ওয়েট করছি, দেখা যাক। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এখন ফাইনালি আমি এখন বাসে উঠতে চলে যাচ্ছি। এখন বালি ব্রিজ, টোল ট্যাক্স। In 1 kilometer, make a sharp left turn. দারুন হাইওয়ের পাশে, জানি না কখন পৌঁছাবো দীঘায়। আর মিডিল পথে এসে দাঁড়িয়ে পড়েছি বাসটা, শরীরে আর এনার্জি নেই, একদম এনার্জি নেই। সকালে বেরিয়েছি আর এখনো সে গাড়ি চালাচ্ছে, আর মিডিল পথে এসে বাসটা দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক, ভিডিওটা কন্টিনিউ করো আর এনজয় নাও, দেখা যাক ফাইনালি তোমাদের দীঘাকে সব দেখানো হবে। দেখতে পাচ্ছ বাসটা দাঁড়িয়ে আছে, আমাদের এখন বাস ছেড়ে দিল আবার চলে তো গাইস, এত ঘুম পেয়ে গেছে আর বলে বোঝাতে পারবো না, প্রচুর ঘুম পেয়ে গেছে, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঈশানি উঠেছে, ঈশানি চলে এসো, চলে এসো। আমরা ফাইনালি এখন দীঘা পৌঁছে গেছি।
আর ফাইনালি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ দীঘা। আর এবার আমাদের রুম নিতে হবে, তো চলো। ফাইনালি পৌঁছে গেছি সমুদ্রের কাছেই একদম, আর এখন রুম নিতে হবে। দেখি চলো দেখি রুমটা, এখন ফাইনালি আমাদের রুম নিতে হবে। আর দেখি রুমটা নিই, আর রুম পছন্দ হয়ে গেছে আর রুমটা নেবো, তারপরে রুমিকে ফ্রেশ হবো। আর প্রচুর টায়ার্ড আর কথা বলতে পারছি না, দেখি এখন রুমে যাই। আর এখন খুব খিদে পেয়ে গেছে, কারণ সারাদিন খুব টায়ার্ড ছিলাম, জার্নি করেছি, আর এর জন্য কিছু টিফিন আনতে যাবো, তো এখন বেরিয়ে পড়ছি টিফিন আনতে। চলো ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। জলের কি স্রোত, মানে বিভর্ষ জলের স্রোত আজকে। আর স্নান করতে গেছিলাম, স্নান করতে প্রচুর বড়টা বিপদ হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। পা হাত পা পুরো কেটে, মানে সারা কেটে গেছে পায়ে, খুব অবস্থা কি হয়েছে, পা কেটে সারা কেটে গেছে। আর ভিডিও করিনি, তো তোমরা কি বলবো, স্নান করতে এত বড়টা বিপদ ঘটে যায় ভাবতে পারিনি। ঠিক আছে, আর ভিডিও এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে ফ্রেশ হয়ে একটু ডাক্তারের কাছে যাবো, তারপর দেখা হবে একটু ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করবো, দেখতে পারলে পায়ের অবস্থা কি খারাপ স্নান করতে গিয়ে। তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে, আবার দেখি কি হয়। তো এখন টাটা।